কেরানীগঞ্জে বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজন এবং একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় ছয়জন সহ মোট দশজনকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। গত ২৪ ঘন্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান চক্রের সদস্যরা বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে পর্যবেক্ষণ করে খালি বাসা তালা কেটে চুরি করত। আর অটো ছিনতাই চক্রের সদস্যরা অটোরিকশা চুরি করতে গিয়ে অতিরিক্ত নেশাযুক্ত খাবার খাইয়ে বৃদ্ধাকে হত্যা করে।